কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ছেলেকে দুধ দিয়ে গোসল করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে নিলেন বাবা। বিষয়টি দেখতে ভিড় করেছে উৎসুক জনতা। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বরালি গ্রামে সোমবার বিকেলে ঘটে এমন ঘটনা। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মামলায় আটক হয়ে 2 মাস 21 দিন কারাভোগের পর 15 আগস্ট সোমবার চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করে সাকিব। পরে কারামুক্ত সাকিবকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন তার বাবা গিয়াসুদ্দিন। পেশায় অটোরিকশা শ্রমিক গিয়াসুদ্দিন বলেন, তিনি গরিব হলেও অনেক স্নেহ আদর দিয়ে ছেলেকে বড় করেছেন। সেই ছেলে এমন একটি মামলায় জড়িয়েছে তা ভাবতেই তার কষ্ট হয়, তাই দুধ দিয়ে ছেলেকে গোসল করিয়ে ঘরে তুলেছেন তিনি। ভবিষ্যতে ছেলের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ উঠবে না এমন প্রত্যাশায় এ সময় সাকিব নামে ওই যুবককে আশপাশের মানুষজন ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।